রাজ্যপালের প্রত্যেকটা গেটে সিসিটিভি বাইরে থেকে মারা হোক, দূর থেকে কারা কারা রাজ্যপাল হাউসটাকে ঘিরে নিয়ে তাদের সেফ হাউস বানিয়ে আসলে তারা একটা আর্মস হাউস বানাতে চাইছে। রাজভবনেও পাহারা দেবার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। রাজভবনে কারা কারা যাচ্ছেন বাইরে থেকে ক্যামেরা বন্দি করার দাবাই। শওকত, আরাবুল, উদয়ন গুহেরও জীবন বিপন্ন, সেফ হাউসে নেবেন? দু চারটে টুইট করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এও তাই চাইছে, অয়ে অজগর না বলে ক্ষয়ে খুন রয়ে রক্ত বলছেন রাজ্যপালের হাতে খড়ি, রাজ্যের গলায় দড়ি কটাক্ষ তৃণমূল বিধায়কে। এই মহাপাপিষ্টরা আমাদের এই বঙ্গে তারা পদার্পণ করেছে। প্রথম তুমি ওই রজনীকান্ত মার্কা, ওই আমাদের একটা কালা রাজ্যপাল এসছে, ওটাকে তুমি ইমিডিয়েটলি তাড়াবার ব্যবস্থা করো। সেইখানে বসে রাজ্যপাল বলছেন যে আমার জায়গায় তোমরা যত ক্রিমিনাল সব চলে এসো, ওটাকে পিস হাউস নট আ সেফ হাউস, মানে আমার কাছে থাকলে পুলিশ তোমাদের অ্যাটাক করতে পারবে না, কারণ আমাকে বাইরে থেকে ইডি সিবিআই ঘিরে থাকবে, আর তোমাদের কাছে যা আছে রাতের অন্ধকারে ঢুকে পড়ো, ভোটের দিন আমি তোমাদের সব জায়গায় জায়গায় ডেপুট করে দেবো। মানে এবার রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়েছে যে পঞ্চায়েতের ভোটের দিন কোথায় কোথায় মাল পাঠাতে হবে, লজ্জা করছে না? আপনি এই সেফ হাউসে সবার আগে নিন, আমার তো সব থেকে বেশি জীবনের রিস্ক আছে, নেবেন আপনি? আপনি যে সেফ হাউস করেছেন, এই মুহূর্তে শওকত মোল্লার জীবন সব থেকে বেশি রিস্ক, যাকে জেট সিকিউরিটি দিতে হয়েছে, আপনি নেবেন আপনার সেফ হাউসে? সব থেকে বেশি রিস্ক আরাবুলের, আপনি নেবেন রিস্ক? সব থেকে বেশি রিস্ক হচ্ছে উদয়ন গুহর, আপনি নেবেন? সব থেকে বেশি রিস্ক হচ্ছে চোপড়ার আমাদের ছেলেদের, আপনি নেবেন না? আপনি নেবেন কুমড়োগুলো ফুলো ফুলো, কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক টাকায় বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স মূলো, বেচবি বলে ভাবলি, ধুর পাগলা, লাভলি লাভলি লাভলি। ওই শুভেন্দু অধিকারী যে নোটগুলো দেবেন, সেইগুলো আপনার সেফ হাউসে ঢুকবে সুসুর করে। রাজ্যপাল মশাই, আপনি জানেন আপনার কটা গেট, কিন্তু আপনি তো সবে তিন দিনের অতিথি, আমার কলকাতায় 150 বছর বাড়ি, আমরাও কিন্তু সব গেটগুলো চিনি। রাজ্যপালের গেটের ওপরে আমাদেরও লোক পাহারা রাখবে, আমাদেরও সার্ভিলেন্স থাকবে, এবং আমরা ডিমান্ড করছি যে রাজ্যপালের প্রত্যেকটা গেটে সিসিটিভি বাইরে থেকে মারা হোক, দূর থেকে কারা কারা রাজ্যপাল হাউসটাকে ঘিরে নিয়ে তাদের সেফ হাউস বানিয়ে আসলে তারা একটা আর্মস হাউস বানাতে চাইছে।